নেত্রের রন্ধ্রে তা প্রকাশ করে, তাতে একটি কালো দাগ পড়ে। ফলে মানুষের অন্তরসমূহ পৃথক পৃথক দুই ভাগে বিভক্ত হয়ে যায়। এক প্রকার অন্তর হয় মর্মর পাথরের ন্যায় শ্বেত, যাকে আসমান ও জমিন বহাল থাকা পর্যন্ত কোনো ফেতনাই ক্ষতিগ্রস্ত করতে পারে না। পক্ষান্তরে দ্বিতীয় প্রকারের অন্তর হয় কয়লার মতো কৃষ্ণ, যেমন উপর হওয়া পাত্র নেয়, যাতে কিছুই ধারণ করার ক্ষমতা থাকে না, তা ভালোকে ভালো জানার এবং মন্দকে মন্দ জানার ক্ষমতা রাখে না। ফলে কেবলমাত্র তাই গ্রহণ করে যা তার প্রবৃত্তির চাহিদা অনুগামী হয়। তার সম্মুখে একটি আবদ্ধ দরজা হবে, আর সেই দরজাটি হলো এমন ব্যক্তি যে হত্যা হওয়ার অথবা নিহত হওয়ার উপক্রম হবে। এটি এমন এক হাদিস যা কোনো গোলক ধাঁধা নয়। হাদিস নং 110। হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন ফিতনা মানুষের অন্তরে প্রবেশ করে তখন সেই অন্তর তাকে প্রথমবার স্থান দেয় না, তাতে একটি সাদা দাগ লেখা হয়। আর যে অন্তর প্রথমবার তাতে স্থান দেয় তাতে একটি কালো দাগ লেখা হয়। অতঃপর আবার ফিতনা মানুষের অন্তরে প্রবেশ করে, যদি তাকে স্থান না দেয় যেমন প্রথমবারে দেয়নি, তখন তাতে একটি সাদা দাগ পড়ে। আর যদি তাকে ইসমার পরে আমার উম্মতকে ফিতনা সমূহ এমনভাবে ছেয়ে ফেলবে, তাতে মানুষের অন্তর মরে যাবে যেমন তার দেহ মরে যায়। হাদিস নং 114। আবু জাহেরিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যদি কোনো গোত্রের উপর ফিতনা আসতে থাকে তাহলে তাদের মাঝে আম্বিয়াদের কেউ থাকলে তিনি আক্রান্ত হয়ে পড়বে। প্রত্যেক জ্ঞানী ব্যক্তির জ্ঞান লোপ পেয়ে যাবে, প্রত্যেক সিদ্ধান্তদাতার সঠিক সিদ্ধান্তে ঘাটতি দেখা দিবে, আর প্রত্যেক বুঝমান ব্যক্তির বুঝের মধ্যেও পরিবর্তন এসে যাবে। এভাবে যতদিন আল্লাহ তাআলার ইচ্ছা ততদিন চলতে থাকবে। এরপর আল্লাহ তাআলা তাদের জ্ঞান বুদ্ধি এবং বিবেক ফিরিয়ে দিতে থাকবেন। ফলে নির্বুদ্ধিতার কারণে তারা যে সব কিছু থেকে বঞ্চিত হয়েছে তার জন্য আফসোস করতে থাকবে। অতঃপর হাদিস বর্ণনাকারী বলেন, তাদের জ্ঞানীদের মধ্যে স্বল্প সংখ্যকই বাকি থাকবে। হাদিস নং 115। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্বে বিশেষ কিছু হত্যার কথা আলোচনা করেছেন, এমনকি মানুষ তার প্রতিবেশী ভাই এবং চাচাতো ভাইকেও হত্যা করবে। এক পর্যায়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, সেদিন কি আমাদের সঙ্গে আমাদের জ্ঞান থাকবে? জবাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই যুগের অধিকাংশ লোকের জ্ঞান ছিনিয়ে নেওয়া হবে, মানুষের মধ্যে নির্বোধ ও বোকারাই বাকি থাকবে, তারা নিজেদেরকে খুব তুচ্ছ মনে করবে, আসলেই তারা অত্যন্ত তুচ্ছ হবে। হাদিস নং 116। মুতাশাম ইবনে মুয়াবিয়া রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বলতে শুনি উল্লেখিত হাদিস যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলা হয়নি, তবে উক্ত হাদিসের শেষে উল্লেখ রয়েছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের থেকে ওয়াদা নিয়েছেন। হাদিস নং 117। আবদুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহুমা বলেন, আমি তোমাদের উপর ভয় করছি ফিতনা সম্পর্কে, যেন তা ধোয়া, তাতে মানুষের অন্তর মরে যাবে যেমন তার দেহ মরে যায়। হাদিস নং 118। আব্দুর রহমান ইবনু ফাজালা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন, যখন কাবিল তার ভাইকে হাবিলকে হত্যা করে তখন তার জ্ঞান সম্পূর্ণরূপে লোপ পেয়েছিল এবং তার অন্তর একেবারে বুদ্ধিশূন্য হয়ে গিয়েছিল, যার জন্য সে মৃত্যু পর্যন্ত